আবারও রাফায়েল ইস্যুকে কেন্দ্র করে মোদী সরকারকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইংরেজি একটি দৈনিকে ফাঁস হওয়া একটি গোপন নথিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর বলে আক্রমণ করলেন তিনি। দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, এভাবেই মোদীকে আক্রমণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। শুক্রবার কর্ণাটকের বাজেট অধিবেশনের আগে তিনি বলেন, মোদী দেশবাসীকে ধোঁকা দিচ্ছেন, সমস্ত বিরোধী দলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন কুমারস্বামী। কাশ্মীরের সাধারণ মানুষের জন্য বড় সতর্কতা জারি করল সেনা। সেনাবাহিনীর দাবি, কাশ্মীরের যুব সমাজের মগজ ধোলাই করে তাদের জঙ্গি বৃত্তিতে টেনে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, আর এই উদ্দেশ্যে তারা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকে। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করল ফেসবুক। এখন থেকে কে এই বিজ্ঞাপন দিয়েছেন বা কে এটির খরচ বহন করছেন তা উল্লেখ করা থাকবে। বিজ্ঞাপনের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতেই এমন ব্যবস্থা বলে জানিয়েছে ফেসবুক। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মন্দির তৈরি করার কথা জানালো জেলা বিজেপি যুব শাখা এবং এ বিষয়ে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এমনকি তারা এমনও হুমকি দিয়েছে, কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত যদি না নেয় তাহলে তারা নিজেরাই মন্দির তৈরি করবেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জনজীবন বিপর্যস্ত, লাগাতার বরফপাতে রাস্তাঘাট বন্ধ, বাড়ি থেকে বেরোতে পারছেন না মানুষজন, জল নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুতের খুঁটি ও তার উপরে পড়েছে, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। না, কোনো গল্প নয়, একটা পোস্টারকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। মধ্যপ্রদেশের ভোপালে এই পোস্টারটির দেখা মিলেছে। পোস্টারে রাম হিসেবে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে এবং মোদীকে দেখানো হয়েছে রাবণ হিসেবে। শনিবার নাকি রবিবার, সরস্বতী পুজো ঠিক কবে, বাগদেবীর আরাধনার প্রাক্কালে এই লাখ টাকার প্রশ্ন ঘিরে চলছে তোলপাড়। শাস্ত্রীয় মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় সরস্বতীর বন্দনা, কিন্তু এবার দিনটি পড়েছে ভীষণ গোলমেলে। প্রথম ছবি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি, তবে জনপ্রিয়তায় জাহ্নবী কাপুর পিছনে ফেলেছেন বি টাউনের বহু তারকাকে। বলা যায় টেনসেল টাউনে হার্টথ্রব এই মুহূর্তে তিনি। সবার আদরের জানু এবার আরেক কাণ্ড করে বসলেন। ফের ইন্টারনেটে ঝড় তুললেন প্রিয়া প্রকাশ, তবে এবার চোখ মেরে নয়, একেবারে চুমু খেয়ে, তাও আবার একদম লিপলক কেস। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।